একটা হয়ে যাবে। আমি বললাম জল তো এখন আসছে না, বললেন এখন তো সাপ্লাই হচ্ছে না, কালকে সকালে আপনারা পেয়ে যাবেন। পরদিন সকালে জল আমি পেলাম না, গেলাম মিউনিসিপ্যালিটিতে, জল তো আমার বাড়িতে আসছে না। তো বললো আমরা লোক পাঠাবো, এখনো পর্যন্ত তারা লোক পাঠায়নি, এবং যেটা গর্ত করে গেছিল আমার গেটের ভেতরে সেটা আমি আমার নিজের খরচেই ভরাট করতে হলো। বাই রাস্তা দিয়ে যদি আপনারা হেঁটে যান কিংবা কোনো যানবাহনে যান, তাহলে আপনাদের অত্যন্ত সতর্কভাবে প্রায় প্রাণ হাতে নিয়ে আপনাদের চলতে হবে। অসুস্থ মানুষ যারা, তারা এই রাস্তাঘাটে চলাফেরা করা অত্যন্ত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। জলের পাইপ বসানো হচ্ছে, কিন্তু তাৎক্ষণিকভাবে সেই রাস্তাটাকে চলার উপযোগী করে রাখা হচ্ছে না। অর্থাৎ নালা যেখানে খুলে দেওয়া হচ্ছে সেখানে মাটি, সামান্য মাটি উপরে ফেলে দেওয়া হচ্ছে, যাতে গাড়ির চাকা, বাইকের চাকা মাটিতে ঢুকে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি নিজে বিবেকানন্দ রোডের নিবাসী, সেই বিবেকানন্দ রোডে আপনারা হয়তো জানেন যে বিগত এক বছর আগে যে নালার জল ঢুকে যেত পাইপলাইনের মধ্যে, এবং আমরা এখান থেকে একটা অভিযোগ দায়ের করেছিলাম মিউনিসিপ্যালিটির কাছে। সেই মিউনিসিপ্যালিটির কর্তৃপক্ষ থেকে আমাদের জানানো হলো যে আমরা অচিরেই সেই লাইনটা ইনভেস্টিগেশনের জন্য লোক পাঠাচ্ছি। তার এক সপ্তাহ পরে দেখা গেল 10-15 জনের একটা দল, এখানে কোনো বিশেষজ্ঞ নেই, এরা দিনমজুর, এরা পাইপের কাজ কতটুকু জানে আমাদের জানা নেই, এইসব লোকদের দিয়ে লাইনটাকে ইন্সপেকশন করানো হলো। তারা কোনো দোষ খুঁজে পেল না, তার শুধু এটাই বললো যে কিছু কিছু লাইনে ফাটল আছে, সেই ফাটল দিয়ে ড্রেনের জল পানীয় জলের সঙ্গে মিশে যাচ্ছে। আমার বাড়ির সামনে তারা লাইনটা খুঁজে বের করার জন্য জেসিবি দিয়ে মাটি তুললো, এবং তোলার সঙ্গে সঙ্গে আমার বাড়ির সংযোগ নল যেটা, সেই নলটা তারা ফাটিয়ে দিল। সামান্য জল যা আগে আসতো তাও বন্ধ হয়ে গেল। আমরা 3-4 বার থেকে এইরকম অবস্থা, আমরাই যারা কাজ করছিল তাদের আবার এসে ধরলাম। একজন কন্ট্রাক্টর গুছের লোক ছিলেন, ঘটনাচক্রে যিনি আমার ছাত্র বেরিয়ে গেলেন, তিনি এসে বললেন স্যার আমি আপনাদের এই অসুবিধাটা দূর করে দেব, আপনারা সামান্য পয়সা খরচ করতে হবে। আমি বললাম আরে এটা কী কথা, আপনাদের দোষের জন্য হয়েছে, এর জন্য আমি পয়সা দেবো কেন? আচ্ছা যাই হোক, আমি যদি পয়সা দিই কত টাকা লাগবে? 400-500 টাকার পাইপ কিনতে হবে, কারণ আগের পাইপটা ফেটে গেছে, আমরা নতুন করে পাইপ বসিয়ে দেবো।